হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই কিচেন কুকিংসের নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি শেয়ার করার জন্য চলে আসলাম এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি, সাবুদানা ডেজার্ট, যেটা অনেক সহজ আর খুব অল্প উপকরণে ঘরে থাকা যে কোনো ফল দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন যে কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি কিভাবে তৈরি করেছি চলুন প্রসেসটা দেখে ফেলি। প্রথমে একটা প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম। যখন পানিটা ফুটতে ওঠা শুরু করেছে সেই পর্যায়ে প্রায় এক কাপের মতো সাবুদানা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আগে থেকে ভিজিয়ে রাখিনি, সাবুদানাগুলো সরাসরি দিয়ে দিয়েছি। এখন যত পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার না হয়, অর্থাৎ ভিতরে সাদা কোনো অংশ দেখা না যায়, সেই পর্যন্ত এটাকে বয়েল করতে হবে। অনেকটাই সাদাটে হয়ে এসেছে দেখুন। এখন এটাকে স্ট্রেন করে নিতে হবে, তারপর একটু পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ ঝরিয়ে রেখে দিব। অপর পাশে চুলায় 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি, অপেক্ষা করব এটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। দুধটা ফুটে উঠলে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে 5 থেকে 10 মিনিট এটাকে ভালোভাবে বয়েল করে নিতে হবে। এখন এর মধ্যে 1/2 কাপ আরও 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আমি। যেহেতু চিনি দেওয়ার ফলে দুধটা একটু পাতলা হয়ে যায়, আরও 5-10 মিনিট এটাকে আমি বয়েল করে নিচ্ছি। তারপরে এর মধ্যে ঝরিয়ে রাখা সাবুদানাগুলো অ্যাড করে দিব। সাবুদানাটা দেওয়ার সাথে সাথে ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এখন এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য বয়েল করে নিতে হবে ভালো করে নেড়ে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যায়। এখন এটাকে এখানে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আর সাবুদানাটা ঠান্ডা হতে হতে যে ফলগুলো আমি ব্যবহার করব সেগুলো আমি কেটে নেছি। আমি আজকে ব্যবহার করছি নাশপাতি, আঙ্গুর, কলা আর খেজুর। জরুরি না আপনারা এগুলোই ব্যবহার করবেন, আপনাদের বাসায় যেসব ফল থাকে সেগুলো দিয়ে আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। ফলগুলো কাটা হয়ে গেছে, আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, দেখতে সুন্দর লাগবে। আর এদিকে সাবুদানাটাও ঠান্ডা হয়ে গেছে আর আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন একে একে ফলগুলো অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে সবগুলো দিচ্ছি না, আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা যত বেশি ঠান্ডা করে খাবেন তত বেশি মজা, আর বানাতে বেশি একটা সময়ও লাগে না। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই সাবুদানা ডেজার্টটা, অনেক হেলদি একটা রেসিপি। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।